আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এনাম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে কালি লিনাক্সে গুগল ক্রোমকে ইনস্টল করতে পারবো। তো লিনাক্সে আমরা যেভাবে সরাসরি ইউজ উইন্ডোজে গ্রাফিক্যাল ইনস্টল করি সেভাবে ইনস্টল করা যায় না। তো তার জন্য আমি কিছু কমান্ড লিখে রেখেছি, সেই কমান্ডগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে ইনস্টল করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করি। এখানে দেখছেন আমার কিছু কমান্ড লেখা আছে, এই কমান্ডগুলো আপনারা জাস্ট শুধু কপি টু পেস্ট করে দিবেন, তাহলে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। এই কমান্ডগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি ফার্স্ট কমান্ডটা রান করলাম, রান করলে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হতে কিছু সময় লাগবে, সেটা আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে। তো আমরা সেই সময়টুকু ওয়েট করি। অলরেডি আমাদের 50% ডাউনলোড হয়ে গেছে। তো আমি একটু টার্মিনালটা বড় করি আপনাদের দেখার সুবিধার্থে। তো এবার আমরা আমাদের দ্বিতীয় কমান্ডটাকে আবার এখানে কপি টু পেস্ট করে নিয়ে আসব। কোডটা ইনস্টল হয়ে গেল। আপনার যদি এবার আমরা আমাদের দ্বিতীয় কমান্ডটাকে আবার এখানে কপি টু পেস্ট করে নিয়ে আসব। তো এবার হচ্ছে আমরা যে কোডটা আছে, GBDI কোডটা আছে, সেই কোডটাকে আমরা ইনস্টল করে নিব। আমাদের সেই কোডটা ইনস্টল হয়ে গেল। আপনার যদি রিমুভ করতে চান সেই ক্ষেত্রে দেখবেন উপরে যে অটো রিমুভ লেখা আছে সেই অটো রিমুভ ক্লিক করতে পারেন। এবার ওয়াই, আমরা এখানে ওয়াই প্রেস করব, ওয়াই প্রেস করে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে আমাদের হ্যান্ডেল ডাউনলোড শুরু হয়ে গেছে। প্রসেস ট্রিগারিং হচ্ছে, তো এটা হতেও কিছুটা সময় লাগবে, তো আমরা ততক্ষণ ওয়েট করি। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে আসেন আর বেল আইকনটাকে ক্লিক করে আসেন, কেননা আমার আপলোডকৃত ভিডিওটি যেন সর্বপ্রথম আপনার কাছেই যায়, সেই জন্য আপনাদের বলছি আমার বেল আইকনটায় ক্লিক করে আসুন। ওকে, এবার হচ্ছে আমাদের গুগল ক্রোম রান করার পালা। তো এখানে যে কমান্ডটা দেখতে পাচ্ছেন সেই কমান্ডটা দিয়ে আমরা গুগল ক্রোম অলওয়েজ রান করবো। আমরা টার্মিনাল ওপেন করে জাস্ট শুধু এই কমান্ডটা লিখে দিলেই গুগল ক্রোম ওপেন হয়ে যাবে। ওকে, আমাদের গুগল ক্রোম দেখুন ইনস্টলেশন প্রসেস এবং সে ইন্টারফেসটা ওপেন করতেছে। ওকে, এবার এখানে গেট স্টার্ট, দ্য নেক্সট, নেক্সট অ্যান্ড কন্টিনিউ। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে ইংরেজি ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতেছে না। তো আগামী পর্বে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, সেই বাংলা ভাষা কিভাবে আমরা লিনাক্স ইনস্টল করব সেই ভিডিওটা আপনাদের আপলোড করে দেখিয়ে দিব যে আমরা কিভাবে সেটাকে ইনস্টল করব। তো আজকের মতো বিদায়, আল্লাহ সবাইকে ভালো রাখুন।